হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে শ্রীনগরের 3 নম্বর দিন, আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে সোনমার্গ। সোনমার্গে কিছু মানে এক্সপ্লোর করার মতো আজকে কিছু নেই সেরকম, কারণ বরফ ওখানে পড়ছে না। তো সেই কারণে জানি না কীরকম কী ভিডিও দিতে পারবো, তো ল্যান্ডস্কেপেরই আজকে ভিডিও আসবে। তো চলো দেখা যাক কীরকমভাবে এনজয় করি সোনমার্গটা। সবাই ওখানে রেডি হয়ে গেছে, তো চলো দেখা যাক কীরকম জার্নিটা লাগে আর সেই জায়গাটা কীরকম লাগে। সোনমার্গ যাওয়ার পথে আছি এখন আমরা, এখন বাজে 10:30, এখনো পৌঁছাতে পৌঁছাতে 12:30 হবে। তো মোটামুটি ভালোই ঠান্ডা আছে, তো এখন সবাই রেস্ট নিচ্ছে, একটু পরে আবার গাড়ি ছাড়া হবে। সকাল 9:30 সময় গাড়ি ছাড়া হয়েছিল, তো এখন 1টা বাজে আমরা সোনমার্গে চলে এসেছি। জাস্ট অসাধারণ ভিউজ গুলমার্গের থেকে। আমার তো মনে হয় সোনমার্গ বেশি ভালো। সোনমার্গের এইখান থেকে কার্গিলের দূরত্ব মাত্র 120 কিলোমিটার্স, তো আর 120 কিলোমিটার্স গেলেই কার্গিল আর কি দেখা যাবে। তো সব গ্লাভস টুপি সব পরে নিয়েছি, চারিদিকে একদম খুব ঠান্ডা। এখন এখানকার ওয়েদার হচ্ছে 9°-8°C এরকম কিছু একটা হবে। আর আমি সামনের একটা পাহাড় দেখা, বরফ পড়ে রয়েছে, জাস্ট অসাধারণ ভিউজ, খুবই সুন্দর। আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে, ছাতা বা রেনকোট জাতীয় জিনিস সোনমার্গে আনার কথা বাট আনতে পারিনি। তো যারা আসবে এখানে তারা ছাতা রেনকোট সব নিয়েই আসবে, তো ওই দুটো জিনিস রাখতেই হবে, কারণ এখানে ভালোই বৃষ্টি হয়, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। স্নোফল এখনো অবধি, আমরা আসার পর এখনো অবধি স্নোফল হয়নি, তো যদি হয় তো খুবই ভালো হবে। এমনিতেও পেলিংয়ে গেছিলাম যখন তখন স্নোফল বরফ সবই দেখেছি, বাট খুব ভালো হবে, জাস্ট হেভি ভিউজ এখানে। দেখার জন্য ঘোড়া গাড়ি দুটোরই ব্যবস্থা রয়েছে, পার ঘোড়া চাইছে 1200 টাকা, বাট ওটাকে বার্গেনিং করে 500 টাকায় নামানো যেতে পারে, 250 উঠতে 250 নামতে। আর গাড়ি 7,500 টাকা বলছে, ওটা মোটামুটি 4,000 টাকা 3,500 টাকার মধ্যে গাড়ি কিন্তু বুক হয়ে যেতে পারে। তো দেখা যাক কি হয়, আমরা ঘোড়া যাব কি গাড়িতে যাবো, তো পরে কথা হচ্ছে। Thank you.
রাস্তাটা হচ্ছে বর্ডার রোডের রাস্তা, আর এখান থেকেই লাদাখ ওঠার রাস্তা আর কি শুরু। আর এটা হচ্ছে 0.8 নিচে আছে, তো আমাদের আগে অল্প অল্প স্নোফল পড়ছে। তো গাড়িতে আমরা যে উঠেছি, গাড়িতে পার হেড না, তো গাড়িতে যে আমরা উঠেছি সেই গাড়ি পার হেড 750 করে নিয়েছে। জাস্ট অসাধারণ অসাধারণ জায়গা, আর অল্প অল্প করে স্নোফল হচ্ছে, আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না। আর কেমন লাগছে? আমার স্ক্রিনে ফোনটার স্ক্রিনটার মধ্যে টাচই হচ্ছে না। এখানে মারাত্মক ঠান্ডা, বেশিক্ষণ এখানে ওয়েট করা যাবে না, আমি কথাও বলতে পারছি না, এতটাই হাওয়া দিচ্ছে। তো এখান থেকে লাদাখ মোটামুটি একদিন লাগবে যেতে, কথা বলতে পারছি না, পরে আমি ডিসক্রাইব করে বলে দিচ্ছি। তো বরফগুলো এখন পড়ছে, বরফে পুরো চুল ঘুরে যাচ্ছে। এখন যেখানে আছি সেটা হচ্ছে 0.8, এখানেও স্নোফল হচ্ছে। জাস্ট যেখানে ছিলাম লাদাখের রাস্তা শুরু, সেখান থেকে এখানে আসতে জাস্ট 15 মিনিট লাগলো, এটা হচ্ছে 0.8। সোনমার্গের এটা 0.8। খুব সুন্দর ওয়েদার, এখনও স্নোফল হয়েই যাচ্ছে। দেখো আমি একটু ব্যাক ক্যাম্প, অ্যাট প্রেজেন্ট যেখানে আমি আছি সেটা হচ্ছে দিস ইজ দ্য লাস্ট ভিলেজ অফ কাশ্মীর। খুব সুন্দর জায়গা, কয়েকটা মানুষ ওখানে, কয়েকজন রয়েছেন ওখানে আর কি, একটু জুম করে দেখাচ্ছি, বেশি জনবসতি আর কি নেই। এরা কাল পরশুর মধ্যে আমি যতদূর শুনলাম ওপরে উঠে যাবে, মানে এখান থেকে চলে যাবে 6 মাসের জন্য, কারণ 6 মাসের জন্য পুরো এই রোড একদম বন্ধ থাকবে। খুবই সুন্দর অসাধারণ জায়গা, এটা একটা থার্ড। তো আমরা ওপর থেকে নিচে চলে এসেছি, এখন ওপরের ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি নিচে চলে আসতে হচ্ছে। এখানে অতটা ওয়েদার অতটাও খারাপ নয়, ঠান্ডা একটু কমই লাগছে, প্রথমে এসে ঠান্ডা খুব বেশি লাগছিলো, বাট এখন ঠান্ডাটা একটু কমই আছে। তো এই দেখো বাইরের দৃশ্যটা, কাছে পাহাড়টা যেন আরও ঝলমল করছে বেশি। জাস্ট কিছুক্ষণ হয়েছে সোনমার্গ থেকে আমরা রিটার্ন এসেছি শ্রীনগরে, এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। দেখবো একটা রেস্টুরেন্ট, আমি তোমাদেরকে একবার ভেন্টেজ ইন হোটেল থেকে মোটামুটি 10 মিনিটের রাস্তা, হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করেছি, ফার্স্ট থেকে খেয়ে দেখবো কীরকম কি খেতে, তারপরে ফুল প্লেট একটা নিয়ে যাবো। তো হাফ প্লেট এখানে বিরিয়ানি দাম 100 অ্যান্ড ফুল প্লেট বিরিয়ানি দাম হচ্ছে 160। তো দেখা যাক কীরকম খেতে হয়। চিকেন বিরিয়ানি আমাদের ওখানে থেকে অন্যরকম, এটা অনেকটা হায়দ্রাবাদি বিরিয়ানির মতো থাকে, একটা বিরিয়ানি থেকে অনেক ডিফারেন্স রয়েছে। তো এখান থেকে বিরিয়ানিটা খেলাম, সেরকম একটা টেস্ট নয়, আমি ভেবেছিলাম হয়তো অনেকটা ভালো, এক্সপেকটেশনটা অনেকটা বেশি ছিল, তো সেরকম ভালো কিছু খেলাম না। নর্মাল ভাতটাকে জাস্ট ফ্রাই করে দিয়েছে আর চিকেন দিয়ে একটা কিছু করে রেখেছে, আমার মোটেও ভালো লাগেনি। আমি ভেবেছিলাম যে অন্যরকম হবে হয়তো, বাট ভালো লাগেনি। আর এখন আশেপাশে কোথাও আর দোকান নেই, তো যেতে হয়েছে ওখানে। আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে আছি, সো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করে দেবে, আর যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চলো এখন 8:30 বাজে, আমরা হোটেলের রুমে ঢুকে আছি, কারণ বেশি রাত অবধি শ্রীনগরে ঘোরাঘুরি করা যায় না, তো মোটামুটি রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। চলো টাটা।